না, এই অভিযোগ তুলে এবার বিক্ষোভ প্রদর্শন। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, 10 মাস ধরে বেতন পাচ্ছেন না রাজবংশী ভাষা শিক্ষক শিক্ষিকারা। গত ডিসেম্বর মাসে দক্ষিণ দিনাজপুর জেলার 16টি স্কুলে রাজবংশী ভাষায় পঠন পাঠনের জন্য 43 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। অভিযোগ, দীর্ঘ 1 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। সেই অভিযোগ নিয়ে এবার বালুরঘাট জেলাশাসকের দপ্তরে মিছিল করে এসে অবস্থান বিক্ষোভ করেন। এ বিষয়ে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক বিশ্বজিৎ বর্মন, তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। আজকে ব্রিগেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থাকিয়া আমার যে রাজবংশী জননেতা মানে বংশীবদন বর্মন মহাশয় নির্দেশে এই বালুঘাট ডিএম অফিসত এই গণ অবস্থান, আমার যে আজকের যে অবস্থানের মূল যে বিষয় সেটা হল যে দীর্ঘ মানে সরকারি অনুমোদন প্রাপ্ত রাজবংশী ভাষার যেসব মাস্টার মাস্টারনি ঘর আছে ওমরালা দীর্ঘ 10 মাস যাবত মানে স্কুলের তার যে কর্মরত বেতন সেই বেতন পায় না। আমার দক্ষিণ দিনাজপুর জেলার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ওই সব জেলাগুলো কিন্তু নিয়মিত বেতন পায়। তো আমার যে রাজবংশী ভাষার স্কুলের যে মাস্টার দিদিমণিগুলো যে নিয়োগ হয়েছে ডিসেম্বরের 15 তারিখে নিয়োগ হয়েছে, তো সেক্ষেত্রে 10 মাস হয়ে গেল এতদিন যাবত কিন্তু এই জায়গার দক্ষিণ দিনাজপুর জেলার কোনো মাস্টার মাস্টারনি বেতন কিন্তু পায় না। সেটা পায় না কেন তার বিষয় নিয়ে আজকে এই জায়গার ডিএমডি অফিসত গণ অবস্থানে আসিছি। আমার সঙ্গে আছে জিসিপি এর কর্মীর ঘর, আরও এই জায়গার যে রাজবংশী ভাষা প্রাইমারি স্কুলের যে মাস্টার দিদিমণি ওমরলাল সাতত আছে।